মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয় পাহাড়ি বনভূমি ধ্বংসের মুখে বলে আশঙ্কা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দু হাজার উনিশের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী তিনি বলেছেন নগরায়নের জন্য পরিবেশ যেন বিপর্যয়ের মুখে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্ম যেন পরিবেশ বিপর্যয়ের মধ্যে না পড়ে সেই জন্য ডেল্টা প্ল্যান বাস্তবায়নে কাজ করে যাচ্ছে তার সরকার এ সময় তিনি আরো বলেন মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হলেও এই অঞ্চলের বন ও পরিবেশ ধ্বংস হচ্ছে